रघुपति राघव राजा राम प्रति कपावन सीता राम रघुपति राघव राजा राम पति कपन सीताराम 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 भज प्यारे है सीता राम सीता राम सीता राम भज रे प्यारे सीता राम रघुपति राघव राजा राम पति पावन सीता राम হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর তোমরা সবাই কেমন আছো তোমরা খুব 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 ভালো আছো তোমরা দেখলে রামলালা মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল অযোধ্যা তো হয়েই গেছিল বাট মানে রামজির প্রাণ প্রতিষ্ঠা হলো এবার থেকে নিত্য পুজো হবে তো তোমরা সব আপডেটই পেয়েছো কিন্তু তোমাদের কি মনে হয় না তোমাদের কি মনে হয় না একটা দায়িত্ব শীল নাগরিক হিসেবে দায়িত্বশীল নাগরিক হিসেবে টুকলি এই বিষয়ের উপরে কিছু আমাদের স্পিচ দিতে পারত একটা রিল দিতে পারত একটু বক্তব্য রাখতে পারত তোমরা তো জানো যে টুকলি 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 কিন্তু খুব খুব সুন্দর বক্তৃতা দিতে পারে পারে তোমরা জানো বামন সেই রকম ভাবে খুব ভালো গান করতে পারে না গান তো ভালো করে বাট বামন তার থেকে বেশি দাবি করে তো বামন ভালোবাসার গান করেছে গো ভালোবাসা লাভ ছাড়ার টুকলির সাথে আছে কি মানে দেখো আমি এই গানটা ঠিকঠাক করতে পারতাম কিন্তু ওই যে কপিরাইট ক্লেম তার জন্য একটু গানটাকে একটু উলট পালট করে দিতাম উলট পালট কিছুই নয় কারণ টুকলি এখন বলছে টুকলি এখন বলছে যে কি বলছে বলছে হাজবেন্ড একই জিনিস একই জিনিস মেটেরিয়াল এক কার্যকারিতা এক গুনাগুণ এক বুঝতে পেরেছ শুধু পরিবর্তনশীল দিনে এক রাতে আর এক মানে দিনে বামন ঠিকঠাক কথা বলে রাত্রিরে বামন চুল্লুখে খেয়ে উল্লু হয়ে যায় একটাই হচ্ছে পার্থক্য তো এক দিদিভাই ভাই বলছিলেন যে মিতা দিদিভাই ভাই বোধহয় বলছিলেন যে তোমার হাজবেন্ড এইসব ভিডিও দেখে না দিদিভাই এক তো আমাকে মানে সবসময় দেখে দেখে থকে যায় আর হচ্ছে এইসব ভিডিও দেখার সময় হয় না ঠিক আছে ওই ঢ্যামনাকে নিয়ে যদি কোনো থামবেল দেখে ভিডিও বানিয়েছি তো সেটা দেখার ঢ্যামনার চ্যানেলটা বোধ দেখে কারণ কখনো কখনো ঢ্যামনাকে নিয়ে কিছু বললে বলে কি হয়েছে এই আর কি ব্যাপার তো বিষয়টা হচ্ছে এই যে আমি বলি থকে গেছি এই কথাটা টুকলি গতকালের ভিডিওতে বলেছে মানে দেখো এই ভিডিওটা তো আমি আগের দিন তৈরি করে রাখি তোমরা সবাই জানো তার মানে কত তারিখের ভিডিওতে করেছে একুশ তারিখের ভিডিওতে তোমরা দেখবে থকে গেছে কথাটা বলছে আমি শুনে শুনে থকে গেছে এরকম কথা কিন্তু আমি বলি মানে আমারটা কপি কাট আবার টুকলি মানে টুকলির কথা কপি হয় এই যে আমাদের কথাগুলো কপি হচ্ছে এর দায় কে নেবে কে নেবে বলো টুকলি কে নেবে তো আচ্ছা প্রথমে একটু ইডিং শো নিয়ে আলোচনা হয়ে যাক ঠিক আছে ইডিং শতে টুকলি খেতে খেতে বলছে ওই বাড়িতে একটা ঝামেলা হচ্ছে দুই ভাই ভাই বামুন খেতে খেতে বলছে কোন বাড়ি কোন বাড়ি বলছে ওই বাড়ি তখন টুকলি আবার বলছে এসব ঝুঁক ঝামেলা অশান্তি এসব আমার একদম ভালো লাগে না একদম ভালো লাগে না খুব ভয় লাগে যদি মারপিট হয় তখন বামুন বলছে হ্যাঁ এই ঝগড়ার সময় না বামুন বলছে ভয় পার কি আছে চাপ নোচাপ চাপ তবে বামুন এরকম ঝগড়া ঝাঁটি অশান্তি কত করেছে এসব বামুনের বাইরে হাতকা খেয়ে আর তাছাড়া ঠেকে গেলেও তো অনেক ও এরকম হয় আর কি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এটা 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 একটা নর্মাল ব্যাপার এটা 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 এমন কোনো ব্যাপার নয় তো তাই জন্য বামন একটু লাইটভাবে নিচ্ছে তখন আবার তারপর টুকলি যখন বলছে না ভয় লাগে এসে তখন বামন আবার বলছে হ্যাঁ মাথা গরম থাকলে না তখন মাথা ঠিক থাকে না তখন হয়ে যায় বামন আবার বলছে মাথাটাকে ঠান্ডা করে চলতে হবে তাহলে বামন তুমি এটা জানো না যে মানুষের জীবনে উদ্দীপনা এক একটা সময় এক এক রকম হয় কখনো মানুষ দুঃখ পেলে কাঁদে কখনো মানুষ খুশি হলে হাসে কখনো মানুষ আনন্দিত হয় তুমি জানো না আবার মানুষের রাগ হলে রাগের রিয়াকশন বেরোয় জানো তো জানো তো তাহলে তুমি কি করে এই সমস্ত কথাগুলো বলছো তো তারপরে যেটা বলি ওরে বাবা রে বাবা বামন যখন চাটেও খাচ্ছে সকালবেলায় তখন বামন কি বলছে আচ্ছা বামন তোমাকে এই কথাটা বলি তুমি কি বললে তুমি বললে যে স্মেল দিয়ে গন্ধ হয়ে যায় স্মেল আর গন্ধ তো একই বাবু তার মানে তুমি এই কথাটা বলবে এই যে মানে বউ দিয়ে বউ হয়ে যায় বউ দিয়ে বউ হয়ে যায় আবার কি বউ দিয়ে বিয়ে হয় না বউ দিয়ে বউ হয় তুমি আজকে তোকে কি বলবে বউ দিয়ে বউ হয় বউ দিয়ে কখনো বিয়ে হয় না না বউ দিয়ে ওয়াইফ হয় এইটা একদম পারফেক্ট বলেছি আমি পারফেক্ট বলেছি তুমি বলবে না বৌ দিয়ে বিয়ে হয় তুমি বলবে বৌ দিয়ে ওয়াইফ হয় লোককে বলবে লোক বলবে বা নতুন কথা বের করে এনেছে হুম তারপরে চাটা খাচ্ছে ঠিক আছে ওই চা খেতে খেতেই বামনের যত রিয়াকশন টুকলি আবার তাকাচ্ছে এরকম করে মানে মানে সবসময় টুকলি চাপে থাকে এই মানে ভেড়াটাকে বকতে দিয়েছি কি বকতে যে কি বকে দেবে আর সেইটাতেই হয়ে যাবে আমার গিয়ে সমস্যা তখন বামন বলছি চাটা ফ্লেভারটা এত সুন্দর এত সুন্দর কি কি আছে শোনো আদা তুলসী আরও কি কি আছে আমার ঠিক মনে থাকে না তবে বামন ঠোকাটা তো বেশ ভালো মনে থাকে আর চায়ের ভিতরে কি কি থাকে সেটা তোমার মনে থাকে না টুকরি আবার বলল হ্যাঁ আদা তুলসী মূলটি হুম অশ্বগন্ধা তো হ্যাঁ জষ্টি মধু এইটা তো মিস হয়ে গেছে টুকলি হ্যাঁ আচ্ছা এই জষ্টি মধুও তো পরে নাকি হুম তো সেইটা দিয়ে বামন দারুণ খাচ্ছে বলছে এই চা খেয়ে চায় স্বাদ ভুলে যাচ্ছি তখন টুকলি আবার তাকালো মানে কি বলছে ভেড়াটি পাঠায় গিয়ে পাঠায় পরিণত হয়ে না তবুও পাঠার একটু গুণ থাকে ভেড়ার মাংসেরই বোধহয় দাম বেশি না তাহলে ওই ভেড়া পাঠাই হয়ে গেছে তারপরে টুকলি যখন বলল তখন বলল না মানে ওই চিনিটা খাই না তো তাই আচ্ছা ইটিং শোতে একজন বলেছে ইটিং শোতে একজন বলেছে যে এত আপনি ভাত খান কেন আপনার বলে সুগার তখন বামন বলেছে ঠিকই ঠিকই বলছেন কিন্তু এক কারি নুন খাচ্ছে এদিকে টুকলি বলল পারফেক্ট রান্না হয়েছে কিন্তু টুকলিও নুন নিচ্ছে বামন নুন নিচ্ছে এবার এইটা বললেই তোমরা আবার বলবে তুমি বলছো আরে বাবা ভালোর জন্যই তো বলি ভালোবাসি বলেই তো বলি টুকরি নিজেই বলেছে পেশার আছে বামনেরও পেশার আছে তাহলে দুজনে মিলে গপা গপ নুন খাচ্ছে তারপরে বেশি নুন নিচ্ছে বামন তো সবসময় দেখবে এই আগে যখন একাই ইটিং শো করতো তখন খাবলাম আরকা নুন নিত হ্যাঁ তখন টুকরি বলছি হ্যাঁ তোমাকে বললাম তোমাকে বললাম আমি যে লবণটা চেক করতে কি চেক করেছো এটা তো ঠিকঠাক হয়নি তখন বাবন বলছি না আমার তো এখন ঠিক লাগছিল এখন আবার কেমন লাগবে এরকম করে বলছে তো তখন টুকলি বলছে যে হ্যাঁ তুমি তো ঠিকঠাক তাহলে টেস্টই করতে পারো নি বেসাদ হয়েছে মাছে চলে নুন একেবারেই কম হয়েছে তখন আমার বাবনটা তখন বলছে না নুন কম ভালো কম ভালো কাঁচা কাঁচা নুন খাবলা খাবলা আমরা দিয়ে খাবো কোনো ব্যাপার না কিন্তু নুন বেশি হয়ে গেলে তরকারি ফেলে দিতে হয় তবে বামনের মাথা দেখেছে কত বুদ্ধি বামন সবসময় কাঁচা নুনের কাঁচা কাঁচা বুদ্ধি ব্যার করে তবে কে বলেছি বামন তোমার মাথায় বুদ্ধি নেই এই আমি আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি তোমাকে আমি কি বলবো তোমাকে আমি বুদ্ধির জন্য পুরস্কার দেব ঠিক আছে হুম তোমাকে বুদ্ধির জন্য আইকিউ পুরস্কার দেবো হ্যাঁ কিউফ তোমার চেক করবো কি আছে সেইখান থেকে তোমাকে পুরস্কার দেবো ঠিক আছে তো যাই হোক মানে আবার বলছে খাওয়া হয়ে যায় নাকি হ্যাঁ টুকরি বলছে গন্ধতে খাওয়া হয়ে যায় মানে না বামুন বলছে না মানে ওই আর কি মানে গন্ধতে গন্ধ সুখে খাওয়া হয়ে যায় এইটা ঠিক আছে ঠিক আছে ব্রামন হামলক সমাজ গাই সমাজ গাই তো একজন আমার কমেন্টস করেছে সেখানে যে স্মেল আর ফ্লেভার এক জিনিস নয় স্মেল হচ্ছে যেগুলোর গন্ধ বের সেগুলো চায়ের কি কোনো গন্ধ আছে তাহলে চায়ের স্মেল হবে কি করে যেই জিনিসের গন্ধ বের হয় টুকলি গাধি শোনো যেই জিনিসের গন্ধ বের হয় তাকে আমরা গন্ধ আস্বাদন করি আস্বাদন করি সেইটাকে বলে স্মেল যেই জিনিসের গন্ধ বের হয় না তাকে বলে স্মেল সেইটা মানে আমরা যেইটা খাওয়ারের মধ্যে আমরা খাওয়ারটাকে ভক্ষণ করি সেই সময় অনুভব করি অনুভব অনুভব ঠিক আছে তো যেরকম ধরো গরম মশলার ওটাকে আমরা ফ্লেভার বলি তেজপাতার গন্ধ বেরোয় ভালো উদাহরণ দিলাম সেটাকে আমরা ফ্লেভার বলি তারপরে যেসব ফোড়নগুলো আমরা দিই সেই রকম কি স্মেল বেরোয় না ওগুলোর হচ্ছে ফ্লেভার মানে তরকারিতে গিয়ে বা যে কোনো রান্নার ইয়েতে রান্নার তরকারি টরকারি বললাম তো সেগুলোতে গিয়ে ওগুলোর স্বাদ বাড়িয়ে দেয় তো সেগুলোকে আমরা বলবো কি ফ্লেভার বলবো হ্যাঁ মানে বুঝতেই পারছো কি বলছি তারপর আবার টুকলি বলছি আমি অত কিছু জানি ঠানি না টুকলি আবার সে জানে না বলছে এটাকে কালা চানা টানাই বলে হ্যাঁ ছোলাকে হিন্দিতে কালা চানা বলি আমরা আবার আরেকটা কালা চানা ভি আমাদের এখানে কিভাবে সেটা হচ্ছে কাবলি চানাকে ভিজিয়ে রাখবি একটা পুটুলির মধ্যে সুতির ন্যাকড়ার মধ্যে ওর মধ্যে চা পাতা দেয় ওরা আর ওর মধ্যে মশলাপত্তি দেয় ঠিক আছে যাই তারপরে জয়ত্রী। সমস্ত মশলা পাতিগুলো দেয় আরও সেই চা পাতার একটা পুটুলি বাদে সেটা শুধু চা পাতারই পুটুলি থাকবে আর একটা পুটুলিতে থাকে জাই জৈত্রী গরম মশলা বড় এলাচ আরো অনিয়ন টনিয়ন এই সমস্ত কী সব বলে ঠলে যাই হোক হ্যাঁ তো ওগুলোর একটা পুটলি করে হ্যাঁ তো ওর মধ্যে কিন্তু লবণ দেয় ওর মধ্যে হলুদ যায় না সেটাকে সিটি মারে হুম তো সিটি মেরে ওইটা ওই চায়া পাতার যে ইয়েটা হবে কালা কালাটা হবে সেইটাতে চানাগুলো কালো হয়ে যাবে আর ওই লিকারটাকে পুরো ফেলে দেবে ওরা ঠিক আছে ওইভাবে করে করে কিন্তু আমি ওদের কাছ থেকে আমি বলছি কালা চানা তোমাদের চানাটা এত কালো হয়ে যায় কি করে এটা কি মশলা খুব কষাও তখন আমাকে একদিন রেসিপিটা বললো দেন আমি তখন জানতে পারলাম বুঝতে পারছো যে বিষয়টা এইটাই তো যাই হোক আহ টুকলি বানিয়েছে হচ্ছে পাও ভাজি পাও ভাজি কবে কবে খাইছে আর কবে কবে খাই নাই সেইটা কিন্তু করে দিয়েছে আমাদের তো তারপরে ভাবো টুকলি রান্না করতে না দু হাজার সতেরো থেকে রান্না শিখেছে আবার নিজেই বলছে তখন কিন্তু ইউটিউবের অত চর্চা ছিল না সত্যি কথাই বলছি টুকলি আমি দু হাজার সাল থেকে উনিশ বলবো হ্যাঁ ওই আঠেরো শেষ উনিশ রকমটাই হবে আঠেরো শেষ কিংবা উনিশ হ্যাঁ তো এই সময়টা থেকে আমি ইউটিউবটা দেখি আঠেরো শেষ সতেরো তো বোধহয় আমরা দেখিনি আঠেরো আঠেরো থেকেই দেখছি ইউটিউবটা তো যাই হোক আমিও জানতাম না ঠিক আছে যে ইউটিউব আছে তখন থেকেই তাহলে তোরা কাজ করছিস তাও তোর উন্নতি হচ্ছে না তুই তো বলছিস যে তুই কচ্ছপের মতন এগোবি কচ্ছপের মতন এগোতে কত দেরি লাগবে আর তোমার তোমাকে বলেছি তো সিলভার বটমটা তোমাকে পেতে হবে এই তুই জমি ব্যাপারে কিছু বক্তব্য রাখছিস না কেন হ্যাঁ আমরা আশা করে বসে আছি তুই যা জমিটাকে বায়না দিবি তুই ঘর তুলবি সেই সব ব্লগ বানাবি আমরা দেখব আমি বলেছিলাম তো দর্শক বন্ধুরা আমি বলেছিলাম যে ওই যে সাদ ভাই টান টান সাথে আস্তে আস্তে কেটে যাবে মানে দেখো এইটা একটা কমন সেন্স কখনো পরিচিত বা আত্মীয় কখনো ওখানে কাজে ঢুকতে নেই ঢুকতে নেই সম্পর্ক খারাপ হয় বুঝতে পেরেছ বামন সম্পর্ক খারাপ হয় হ্যাঁ তো যাই হোক বামন কাজ না পেয়ে ঢুকেছে তারাও নিয়েছে এবার ব্রাহ্মণের সাথে তাদের আবার খুব মানে মন কষাকষি আর কি চলছে একদম সে পরিষ্কার বোঝা যায় পরিষ্কার বোঝা যায় মানে আমার এই যে এইটা এই দুটো আছে এই দুটো দিয়ে একটু দেখবো ব্যাস একদম ধরে নেব পুরো একদম চলছে আমি বলছি না ওর সাথে বেশি দিন সম্পর্ক থাকবে না কারণ চপ টপ পার্টি এখন আর হচ্ছে না ঠিক আছে সেই বন্ধুত্বটা আমরা দেখতে পাচ্ছি না কারণ দেখো তার ওকে পয়সা দিয়ে রেখেছি ও যদি ঠিক টাইমে না যায় তাদের দরকার তারা ধর তিনটে বেরবো ও যদি সেখানে চারটে গিয়ে পৌঁছায় কোনোদিন সম্পর্ক ভালো থাকবে ভালো থাকবে তোমরাই বলো তো ভালো থাকবে না তো এই হচ্ছে বিষয় হ্যাঁ ওদের সাথে খুব চলছে ঠিক আছে টুকলি টুকলি রেগে বলছে 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 কি তাহলে যে কারোর অধীনে জন্য কাজ করতে গেলে মানে হ্যাঁ কারোর অধীনে কাজ করতে গেলে তাদের সময় মতন বেরোতে হয় তারা এক জায়গায় বেরোবে পিকনিকে গেছিলো আবার তারা আবার নিয়ে আসতে হবে ওই ফাঁকটা উনি ঘুরতে পারবে না কারণ যখন তখন ফোন আসতে পারে তো কি আছে স্যাক্রিফাইস করবি স্যাক্রিফাইস করবি ঠিক আছে কি আছে ঘুরবি না ঘুরবি না বা একা 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 ঘুরবি ঘুরবি আমাদের সাথে শেয়ার করবি ঠিক আছে হ্যাপি ডোতে চড়ে নয় টোটোতে চড়ে টোটোতে চড়ে ডেস্টিনিতে চলে যাবি ডেস্টিনি না ডেস্টিনেশন ডেস্টিনেশনে চলে যাবি গিয়ে একা একা ব্লক ফ্লক করে একদম চলে আসবি নো চিন্তা তাহলে বামন কি নিয়ে যাবে ওই ফাঁকে ফাঁকে গিয়ে ব্লক শেয়ার করবি ওই ফাঁকের মধ্যে তোকে কোন পার্কে ফার্কে ডেলে দিয়ে মানে তোকে বামুন দিয়ে আসবে আবার কাজ সেরে আবার গিয়ে নিয়ে আসবে বুঝতে পেরেছিস আশা করি তুই বুঝতে পেরেছিস তো তুই আবার ব্লগের শেষে কি বললি যে বিনয় আর হ্যাঁ বিনয় আর উদ্ধত্তর মধ্যে পার্থক্য কোথায় হ্যাঁ না পার্থক্য তো অবশ্যই আছে বলছে আমাকে বিনয়ী হতে বলছেন হ্যাঁ আমি তো বিনয়ী আমি কখনো উদ্ধ হয়েছি দেখেছেন উদ্ধত্ব যারা করে তাদেরকে কিছু বলতে পারেন না হ্যাঁ শক্ত মাটিতে সবাই ভালো পারে হুম এইটাই হচ্ছে বক্তব্য ঠিক বলেছিস টুকলি তুমি কিন্তু শক্ত হয়েছ শয়তানি বুদ্ধি সব কিছু করেছো এখনো যদি কোনো শয়তানি বুদ্ধি তোমার আরো বাকি থাকে সেগুলোকেও ভি ব্যবহার করো সেগুলোকে ব্যবহার করো তার জন্য তোমাকে যদি কেউ বলে তুমি উদ্ধত্ত তুমি উদ্ধত্ত হও নো চাপ নো চাপ